হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আমাদের ভিডিও। তো বন্ধুরা, আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন, এখন পর্যন্ত এনআইডি কার্ড ডাউনলোডের এসএমএস না পেয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তো বন্ধুরা, আমরা যখন নতুন ভোটার হয়েছি, নতুন ভোটার হওয়ার পর ফার্স্ট টাইম যখন আমরা ভোটার হইতাম, তখন কিন্তু এক দুই মাসের মধ্যে কিন্তু এনআইডি কার্ড ডাউনলোডের এসএমএস চলে আসতো। কিন্তু আমার যে ইউটিউবে আমার যে সকল ভিডিও আছে, তো সেই সকল ভিডিওতে অনেকেই প্রতিদিন কমেন্ট করে যে ভাই, আমার 4 থেকে 5 মাস হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমার এনআইডি কার্ড ডাউনলোডের কোনো এসএমএস আসে নাই। তো আমি অনেক ট্রিক্স অ্যাপ্লাই করছি, তারপরও আমার এনআইডি কার্ডের এসএমএসটা আসে নাই। তো অনেকে দেখা যায় 105-এ কল দিয়ে কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলছে, তারপরে কিন্তু কোনো লাভ হয় নাই। অনেকেই দেখা যায় উপজেলা গিয়ে যোগাযোগ করার পরেও কিন্তু কোনো লাভ হয় নাই। তো অনেক দিন ওয়েট করার পরেও আপনার যদি এনআইডি কার্ডের এসএমএসটা না আসে, তো সেক্ষেত্রে কি আপনি এনআইডি কার্ডটা ডাউনলোড করতে পারবেন না? হ্যাঁ, অবশ্যই পারবেন। তো কীভাবে এনআইডি কার্ডটা ডাউনলোড করবেন আপনার এসএমএস ছাড়াই, তো সেটা নিয়ে আজকে কথা বলবো। তো বন্ধুরা, ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট ভিডিও, তো এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি ডিটেলসে কথা বলবো যে কীভাবে আপনারা এসএমএস ছাড়া খুব সহজে এনআইডি কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও বেশি বড় করবো না, চলুন চলে যাই ভিডিওর মূল পর্বে। তো বন্ধুরা, এসএমএস ছাড়া কীভাবে এনআইডি কার্ড ডাউনলোড করবেন সেটা জানতে হলে ফার্স্ট টাইম আপনাকে বাংলাদেশ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে যেতে হবে। তো আমি আমার ফোনে ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি। তো ওপেন করার পর এখানে সার্চ বার চলে আসছে, তো সার্চ বারে আপনাকে লিখতে হবে বাংলাদেশ নির্বাচন কমিশন। তো বাংলাদেশ নির্বাচন কমিশন লিখে আমি এখানে সার্চ করলাম। সার্চ করার পর একটু নিচে আসবেন, দেখেন বাংলাদেশ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইটটা রয়েছে, নির্বাচন কমিশন, সেটা এখানে শো করতেছে। তো এখানে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো এই ওয়েবসাইটে আপনি অন্যভাবেও আসতে পারবেন। তো এখানে যে কোনো একটা ওয়েবসাইটে, যে কোনো একটা আপনি ব্রাউজারে লিখবেন ecs.gov.bd। তো এটা লেখার পর যখন সার্চে ক্লিক করবেন, সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। তো বন্ধু, এই পেজের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি সরাসরি ক্লিক করে এই পেজে চলে আসতে পারবেন। তো একটু আপনাকে নিচে আসতে হবে, দেখেন এখানে অনেকগুলো নোটিশ বোর্ড আছে, নির্বাচন কমিশনের অনেকগুলো তথ্য রয়েছে। তো আপনি একটু নিচে আসবেন। তো নিচে আছে এখানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কর্ম পরিকল্পনা। তো এখানে যে পিকচারটা রয়েছে সেই পিকচারটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো পিকচারটাতে ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশন চলে আসবে, তো আমি ডাউনলোডে ক্লিক করতেছি। তো ডাউনলোডে ক্লিক করার পর এখানে আপনার পিডিএফ একটা ফাইল এখানে ওপেন হয়ে যাবে। তো পিডিএফ ফাইলটা এখানে আমার ওপেন হয়ে গেছে, তখন পিডিএফ ফাইলটা এখন আমি আপনাকে ওপেন করে দেখাচ্ছি যে পিডিএফ ফাইলে কী লেখা আছে এবং আপনারা কীভাবে এসএমএস ছাড়া এনআইডি কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তো একটু আমি নিচে আসতেছি, দেখেন এখানে অনেকগুলো এখানে নোটিশ এখানে দেখা যাচ্ছে। তো এখান থেকে আপনাকে একটু নিচে আসতে হবে। তো এখানে অনেকগুলো নোটিশ এখানে দেওয়া আছে এবং কখন কী হবে না হবে নির্বাচন কমিশনের সমস্ত এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে, আপনি চাইলে পড়ে নিতে পারেন, নাহলে কোনো সমস্যা নেই, একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখেন এখানে 15 নম্বর যে পেজটা রয়েছে সেই পেজটা আমি একটু আপনাকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে দেখেন প্রথমে লেখা আছে, ভোটার তালিকা হালনাগাদ করার উদ্দেশ্যে এবছর 20 মে 2022 তারিখ হতে নতুন ভোটার তথ্য উৎপত্তি সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ভোটার তালিকা প্রস্তুতকরণ এবং বিতরণ তদারকি করার জন্য জাতীয় পর্যায় থেকে উপজেলা পর্যন্ত বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। বিশেষ এলাকার জন্য আলাদা কমিটি কাজ করছে এবং দুর্গম এলাকা করে আলাদা করে গুরুত্ব প্রদান করা হয়েছে। ভোটার তালিকা হালনাগাদ করার জন্য সারণি 4 সময়সূচি অনুসরণ করা হবে। তো বন্ধুরা, এখানে যে ক্রমিক নাম্বারটা আছে 4.3 অর্থাৎ 4.3, তো এখানে দেখেন 2 জানুয়ারি 2023 খসড়া ভোটার তালিকা প্রকাশ। তো বন্ধুরা, খসড়া ভোটার তালিকা যখনই আপনার প্রকাশিত হবে তখন কিন্তু আর আপনার এসএমএস লাগবে না। তো খসড়া ভোটার তালিকাটা কী সেটা এখন আমি আপনাকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার ডিসপ্লেতে যেটা দেখতে পারতেছেন যে এখানে দেখেন অনেকগুলো নাম শো করতেছে। তো এগুলো হচ্ছে এক এক এলাকার ভোটার তালিকা অর্থাৎ ভোটার লিস্টের নাম, যারা যারা ভোটার ভোট দিতে পারবে তাদের এখানে সিরিয়াল নাম্বার অর্থাৎ লিস্ট। তো এটাই হচ্ছে আপনার খসড়ার লিস্ট। তো এই লিস্টে আপনার 2 জানুয়ারি 2023 সালে প্রকাশিত হবে। তো যখন এই লিস্টে আপনার প্রকাশিত হবে তখন দেখেন এখানে আপনার কিন্তু এখানে ভোটার নাম্বার রয়েছে, এই ভোটার নাম্বার দিয়ে কিন্তু আপনি এনআইডি কার্ডের নাম্বারটা সংগ্রহ করতে পারবেন এবং এনআইডি কার্ডের নাম্বারটা সংগ্রহ করার পর কিন্তু আপনি খুব সহজে এনআইডি কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, এখন এখান থেকে আমরা বুঝতে পারি যারা এখনও এসএমএস আসে নাই, হাজারো চেষ্টা করার পরেও যাদের এসএমএস এখনও নিয়ে আসতে পারেন নাই, তারা জানুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন। তো অপেক্ষা করার পর যখন আপনার ভোটার
খসড়া ভোটার তালিকাটা প্রকাশিত হবে, তখন সেই ভোটার তালিকা থেকে আপনি ভোটার নাম্বারটা সংগ্রহ করার পর আপনি এনআইডি কার্ডের নাম্বারটা সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা, এই যে খসড়া ভোটার তালিকাটা রয়েছে, এটা কিন্তু চূড়ান্ত ভোটার তালিকাটা না। এখানে আপনার যারা যারা নতুন ভোটার রয়েছেন তাদের তাদের নাম আসবে। এখানে তারা দেখতে পারবে যে তার নাম ঠিক আছে কিনা, তার বাবার নাম, মায়ের নাম এবং তার ঠিকানা, তার জন্ম তারিখ সমস্ত কিছু ঠিক আছে কিনা, জাস্ট এটা দেখার জন্য খসড়া ভোটার তালিকাটা প্রকাশিত হবে। তো আপনার যদি এখানে যদি কোনো কিছু ভুল থাকে, নাম অথবা বাপের নাম, মায়ের নাম অথবা অন্য অন্য কোনো তথ্য যদি ভুল থাকে, সেক্ষেত্রে আপনি খুব সহজে উপজেলা গিয়ে আপনি প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিয়ে ফ্রিতে এটা সংশোধন করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনি ভোটার নাম্বারটা সংগ্রহ করার পর এই ভোটার নাম্বার দিয়ে আপনি এনআইডি কার্ডের যে SMS ছাড়াও কিন্তু এনআইডি কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তো এটা কীভাবে ভোটার নাম্বার দিয়ে এনআইডি কার্ডটা বের করবেন সেটা নিয়ে আমার সামনে ভিডিও আসতেছে, সেই ভিডিওটা দেখলে খুব সহজে আপনি ভোটার নাম্বার থেকে এনআইডি নাম্বার সংগ্রহ করতে পারবেন। এবং কীভাবে এনআইডি কার্ড ডাউনলোড করতে হয় অনলাইন থেকে, সেই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনাকে কমেন্ট করে জানাতে হবে। তো আপনার কমেন্টের ভিত্তিতে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।